প্রবল গতিতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। গ্রীষ্মের শুরুতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। প্রাক বর্ষা মরশুম শুরু হতে না হতেই সাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম আমফান। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী বলে জানা যাচ্ছে, তবে কোন উপকূলে আছড়ে পড়তে পারে ওই আমফান তা এখনো স্পষ্ট নয়। সাগরে থিতু হলে স্পষ্ট হবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বা কোথায় আছড়ে পড়তে পারে এই ঝড়। প্রসঙ্গত, নর্দার্ন ইন্ডিয়ান ওশেন সাইক্লোন, এর নামগুলি আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। এই পর্যায়ক্রম এই রকম: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হলো আমফান। ভারতে 4, বাংলাদেশে 28। এর উল্লেখ্য, এপ্রিল সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ভারতীয় মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এর আগে এমন কোনো ইতিহাস নেই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে কোনো ঝড় আছড়ে পড়েছে। ভারতের পূর্ব উপকূলে মাত্র 4টি ঝড় আছড়ে পড়েছে 1891 সাল থেকে, বাকি 28টি ঝড় বাংলাদেশ, মায়ানমারে আছড়ে পড়েছে। এপ্রিলে ঝড়ের প্রাক ইতিহাস গত 10 বছরে, অর্থাৎ 2010 থেকে 2019 সালের মধ্যে আরব সাগরে এপ্রিল মাসে যে অর্থে কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়নি, এবং একইভাবে বঙ্গোপসাগরে জুনেও কোনো ঝড় ওঠেনি। গত দশকে এই দুই অববাহিকার প্রতিটি 4টি ঘূর্ণিঝড় দেখা গেছে। মরুত এই দশকের প্রথম ঝড়।